আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে আপনারা কীভাবে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন এবং সেই মাস্টার কার্ডটি দিয়ে আপনারা যে কোনো ফেসবুক পেজ বুস্ট থেকে শুরু করে গুগল অ্যাডস রান করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল অনেক কিছু কিনতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে যেতে হবে সে priyo.com, এটি একটি বাংলাদেশি কোম্পানি, কিন্তু তারা আপনাদেরকে একটি ডিজিটাল ব্যাঙ্ক দিয়ে অ্যাকাউন্ট দিয়ে থাকবে, সেটা হলো আপনার ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবং তারা কিন্তু একটি প্রিয় মাস্টার কার্ড দিয়ে থাকে যেটি দিয়ে আপনার কিন্তু অ্যামাজন, ইবে, নেটফ্লিক্স থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং তাদের এই ট্রানজ্যাকশন ফি কিন্তু খুবই কম, অবশ্যই যাবতীয় সব দেখিয়ে দিব। এবং তাদের এখানে আপনি কিন্তু যে অ্যাকাউন্টে তৈরি করবেন সেই অ্যাকাউন্টিং থেকে কিন্তু আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। যদি এই সার্ভিসটা এখানে চালু করে নেয় তো তারা এই শীঘ্রই এটা চালু করে দিবে। তো তারপর তাদের এখানে অনেক পার্টনারশিপ ব্যাঙ্কের সাথেও অ্যাড আছে এবং আপনারা চাইলে এখান থেকে আপনারা ফিনান্সিংয়ের টাকাগুলো তুলতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশনের কিছু নিয়ম আছে, আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, তারপর আপনারা অ্যাকাউন্টে টপ আপ করতে পারবেন। তো আমি যাবতীয় যা যা সিস্টেম আছে সবগুলো দেখিয়ে দেবো। তো তাদের আগে আপনি ওয়েবসাইটের হোম পেজটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার নিচে গেলে দেখতে পাবেন তাদের কিছু ফুটার পেজে তাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে তাদের কিন্তু ফিস আছে, কিছু ফিসগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ফিসগুলো হলো যদি আপনারা একটি পার্সোনাল বা বিজনেস অ্যাকাউন্ট ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা থেকে যদি করতে চান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করা ফ্রি, কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে $2 করে দেওয়া লাগবে। এটি হচ্ছে তাদের একটা সার্ভিস চার্জ বলতে পারেন। যেমন পেনিয়ারে কিন্তু মান্থলি আপনার কোনো টাকা কাটে না, কিন্তু বার্ষিক কিন্তু $29 বা $30 মতো কাটে। তো এখানে হচ্ছে তাদের মাসিক কাটবে $2 মতো। তারপর এখানে আপনাদের কিছু আরও টিকিটাকি রিসিভিং মানি, সেন্ডিং মানির জন্য কিছু আপনার চার্জ দেওয়া আছে, আপনি এগুলো দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা যদি ইউএসএ থেকে কেউ যদি অ্যাকাউন্টে করতে চান, কিন্তু আপনারা কিন্তু এখানে আবার ফ্রি ট্রানজেকশন করতে পারবেন। মান্থলি যে টাকাটা কাটবে সেটা ছাড়া কিন্তু এমনার কোনো চার্জ নেই। আপনারা যদি কেউ ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে তাদের জন্য কিছু এক্সট্রা চার্জ আছে। ফিজিক্যাল কার্ডটা কিন্তু শুধুমাত্র ইউএসএর জন্য, আর যদি বাংলাদেশ থেকে আপনি খুলতে চান তাহলে আপনি শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টই খুলতে পারবেন, এখানে বিজনেস অ্যাকাউন্ট সাপোর্ট করবে না, সামনে হয়তো বা করবে। তো আপাতত অ্যাকাউন্ট করা ফ্রি এবং আপনি কিন্তু মান্থলি $2 তাদের দেওয়া লাগবে। এবং অন্যান্য যেই সব ফিগুলো আছে এগুলো কিছুটা কম, আপনারা যারা দেখতে পান এখানে কিন্তু সবগুলো ফি দেওয়া আছে। আপনার এখানে যদি কোনো পেমেন্ট নেন ফেসবুক বা গুগল থেকে তাহলে জাস্ট $0.5 মতো কাটবে। এবং সেন্ডিং মানি এবং অন্যান্য থেকে তুলনা করে যদি দেখতে পান এখানে মোটামুটি কমই আছে। এবং তাদের এই সার্ভিসটা নতুন, সামনে হয়তো আর অনেক ধরনের অফার দিয়ে থাকবে। এবং আপনারা যে কোনো প্রকার পেমেন্টই করেন না কেন, কার্ড দিয়ে তা কিন্তু সবই ফ্রি। এবং আপনারা যদি তারা কোনো ফিজিক্যাল কার্ড প্রোভাইড করে থাকে সামনে তাহলে আপনার এই তাদের কাছ থেকে এক ওয়ান টাইম একটি 9.5 একটা টাকা দিয়ে আপনারা কিন্তু ফিজিক্যাল কার্ডটি নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন এবং আপনারা কার্ডের জন্য আবেদন করবেন। তো এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনারা যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নেই তো আপনারা এখানে প্রথমে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদেরকে একটি ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে সুন্দরমতো নাম এবং ইমেলটা দিয়ে দেবেন এবং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখানে আমার সম্পূর্ণ ইনফরমেশন করে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা সবই একটু টেকনিক্যালি দিয়ে দিবেন যাতে মনে থাকে, প্লাস গেলে তো আবার না জানতে পারে। তো এখানে সব কিছু দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তারা কিন্তু আপনাকে সরাসরি একটি অন্য পেজে নিয়ে যাবে, সেটা হলো যে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে ইমেলে। তো ইমেলে দেখে আমার কিন্তু একটি ওটিপি এসে পড়েছে। তো এই আমরা এখানে সেটা কোডটি কপি করি, কপি করে যা সেখানে পেস্ট দিয়ে দিই। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর সাথে সাথে তারা কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। তো আমাদেরকে এখানে চয়েস দেখা যাচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট অনলি ফর ইউএসএ, কিন্তু আমরা বাংলাদেশে পরে পার্সোনাল অ্যাকাউন্ট একটি খুলতে পারবো। তো পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমরা প্রথমে কোন দেশে আসি, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি ফোন ভেরিফিকেশন করতে হবে, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আপনার এনআইডি বা পাসপোর্ট যাই আছে ওটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তো আমরা এখানে আমাদের ফোন নম্বরটা দিয়ে দিই। তো আপনাদের যাদের ধরেন এনআইডি আছে এনআইডি দিয়ে এখানে ভেরিফিকেশন করবেন, আর যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আমরা এখানে সেন্ড ওটিপি দিই এবং আমাদের ওটিপিটি মোবাইলে এসে রয়েছে, তো আমরা এখানে বসিয়ে দিই এবং নেক্সটে ক্লিক করি। তো তারপর দেখতে পাচ্ছেন যে এইরকম আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে সাকসেসফুল রেজিস্ট্রেশন কমপ্লিট, এবার আমাদের কিছু স্টেপ বাকি আছে। তো এখানে আমাদের ফুল নেম যেটা আপনাদের এনআইডিতে আছে ওগুলো আপনি ঠিক ওইভাবে এখানে প্রভাব বসিয়ে দেবেন এবং জন্ম সাল তারিখ যা আছে সুন্দর মতো এনআইডি অনুসারে বসিয়ে দেবেন, কারণ এখানে কিন্তু এনআইডিটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমার এখানে যাবতীয় যা আছে সবগুলো দিয়ে আমি সামনে আগাই। তো এবার আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আপনারা যেখানে থাকেন ওখানে দিয়ে দেন। অবশ্যই হ্যাঁ, এখানে কিন্তু অ্যালাউ করতে হবে আপনি কি আসলে বাংলাদেশে আছেন না কোনো জায়গা থেকে করতেছেন। তো এটা অ্যালাউ দিয়ে তারপরে কিন্তু এইগুলো ফর্মটা পূরণ করতে হবে। তো আমি এখানে যা যা আছে সবগুলো একটু বসিয়ে দিই।
এখানে আমার ধরেন ডিস্ট্রিক্ট হলো ঢাকা, তারপরে এখানে আমি থানা হচ্ছে মিসেস সবুজবাগ থানায় থাকি। তো আপনাদের যার যার ঠিকানা সেই সেই ঠিকানা অনুযায়ী এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন, এবং আপনাদের পোস্ট করে দেওয়ার পর নিচটা আবার ক্লিক করবেন। তো এবার আপনাকে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে বলবে, তো আপনার সঙ্গে মতো একটি আপনাদের এই প্রোফাইল পিকচারটা আছে এখানে আপলোড করে দেবেন। তারপরে আপডেটে ক্লিক করার পর এখানে দেখবেন অটোমেটিক আপডেট হয়ে গেছে। এবার নেক্সটে যাওয়ার পরে অ্যাডিশনাল কিছু ইনফো দেওয়া লাগবে। তো অ্যাডিশনাল ইনফোর ভিতরে আপনার আছে হলো যে আপনি কী পারপাসে এটি এই অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন। তো আমি এখানে লিখে দিই যে আই এম এ ফ্রিল্যান্সার, আই নিড দিস টু গেট পেমেন্ট ফ্রম মাই ক্লায়েন্ট। তো আমার মান্থলি কত ডলার আসতে পারে এটা আপনি একটা দিনেই ফেসে। তো আমি এখানে আপাতত $5,000 দিয়ে দিই, যদিও আমার এত হয় না, তো $5,000 দিয়ে দিই, সমস্যা নেই, বেশি লিমিট থাকা ভালো। তো আপনার এখানে অকুপেশনগুলো চাবে, প্রফেশনগুলো চাবে, তো আমি এখানে ফ্রিল্যান্সারটা দিয়ে দিই। এবং এখানে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, ওটা আপনার কোনো ম্যাটার করবে না, সমস্যা নেই, আপনি চাইলে এগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন। তো স্টুডেন্ট দিলেও দিতে পারেন। তো আমি এখানে আমার ফ্রিল্যান্সার যেটা আছে ওটা দিয়ে দিই। তো অর্গানাইজেশন, হ্যাঁ, আপনি যদি কোনো কোম্পানির আপনি থাকে বিজনেস করেন সেটার নাম দিয়ে দেবেন, যেমন আমারটা সব ওপিডি, এবার আছে সোশ্যাল লিঙ্ক। তো আমি ফেসবুকের এখানে লিঙ্কটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিই। এবার আমরা সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পরে এখন আমরা দেখতে পারবো যে এখানে আমাদেরকে একটি থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে, এবং থ্যাংক ইউ পেজে আনার পরে এখন আমাদেরকে একটি সাবস্ক্রিপশন ফি দিয়ে এখানে কিন্তু প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। সাবস্ক্রিপশন ফিটা কিন্তু আপনি দিতেই হবে, প্রথমে 6 মাসের জন্য কাট ফিটা নেবে আর কি, ওয়ান টাইম অনেকটাই হবে এটা। এখানে ব্যবসা আপনাকে 765 টাকা দিতে হবে। এটা কিন্তু আপাতত আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি ওই টাইমে একটা অফার সামনে হয়তো বা কম বেশি হতে পারে, তো এটা কিন্তু কোনোভাবে রিফান্ডেবল হবে না, এবং আপনি এই সাবস্ক্রিপশন ফি ছাড়া কোনোভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন না। তো আমরা এই 765 টাকা দিয়ে কিন্তু এখন সাবস্ক্রিপশনটা করে নেব। আমি নেক্সটে ক্লিক করি, এখন আপনারা এখানে দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আপনারা সুন্দর মতো যে কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, ভিসা, মাস্টার কার্ড যা আছে আপনি চাইলে সেখানে একটা দিয়ে করতে পারেন। তো আমি বিকাশটা, যেহেতু টাকা আছে তো বিকাশ থেকে আমি পেমেন্টটা করে দিই। তো আপনারা প্রথমে বিকাশে সিলেক্ট করবেন, বিকাশে সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে সুন্দর একটা পপ আপ আসবে, তো তারাও এখানে বিকাশের ইউপিআই ইউজ করতেছে। তো আমি এখান থেকে সুন্দর মতো আমার যাবতীয় ইনফরমেশান আছে এগুলো দিয়ে ভেরিফাই কোড দিয়ে এখানে অ্যাকাউন্টটা করে নিই। তো আমার মতে যাদের পেনিয়ার অ্যাকাউন্ট নাই বা পেনিয়ারের অনেক ঝামেলা মনে করেন, পেনিয়ার বা চার্জও বেশি, তো তারা কিন্তু এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন তৈরি করে, একেবারেও খারাপ না। তো আমি আপনাদেরকে তো দেখিয়ে দিতেছি, আর যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখানে আপনার নিশ্চিত ক্লিক করার পর এখন কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য একটু লোড হবে, আমরা একটু ব্যাকে যাই দেখি লোড হয় নাকি। তো আমাদের তো সাবস্ক্রিপশনটা কিনা হয়ে গেছে, হ্যাঁ সাবস্ক্রিপশন কিনা হয়েছে। এবার আমরা আইডি ভেরিফাই করবো। তো আইডি ভেরিফাই করার জন্য এখানে একটু লোডিং নিই। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটি স্ক্যানার আসবে, এই যে এখানে গেট স্টার্টেড, এখানে আপনাদের কিন্তু বিং ভেরিফাইড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন দেখতে পারবেন যে আপনাকে এখানে কান্ট্রি দেখাচ্ছে। তো আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি কীভাবে আইডি ভেরিফাই করতে চান। তো আমি এনআইডি দিয়েই করবো। তো এখানে একটা স্ক্যানার আসছে কিউআর কোডের মতো, তো আপনার চাইলে এটা স্ক্যানও করতে পারেন মোবাইল দিয়ে, বা আপনার চাইলে সেন্ড SMS বা ইমেলের মাধ্যমে ওই লিঙ্কটি নিতে পারেন। তো আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনই দেখাই এটা কীভাবে স্ক্যান করবেন। তো তার জন্য আমরা স্ক্যানার বা আমার স্যামসাংয়ে অবশ্য ক্যামেরা অন করলে স্ক্যান হয়ে যায়। তো স্ক্যানটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক পেয়েছেন, তো ওই লিঙ্কটাতে কিন্তু ডাইরেক্ট এখানে আপনাকে নিয়ে আসবে। তো মোবাইল স্ক্রিনে দিয়েই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখানে ন্যাশনাল আইডি কার্ড ক্লিক করবেন, এখানে অ্যালাউ ক্লিক করবেন, অ্যালাউ ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে লাইভ ভোটার আইডি কার্ডটা আপনাকে স্ক্যান করবে, স্ক্যান করে কিন্তু জিনিসটা অটোমেটিক হবে। তো এখানে যেরকম ছবির মতো আছে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে আপনি কিন্তু স্ক্যান করবেন। অটোমেটিক ধরে রাখার পরে ছবিটা তুলবেন বা অটোমেটিক তারা ছবি নিতে পারে, আপনি যদি পছন্দ না হয় আপনি রিটেকও নিতে পারবেন, রিটেক করে আবার সুন্দর মতো ছবিটা তুলতে পারবেন। তো তারা অনেক সময় অটোমেটিকও নিয়ে নেয়, অনেক সময় যদি অটোমেটিক না নেয় আপনি নিজেও ছবির মতো তুলতে পারবেন। ছবির মতো তোলার পরে তারা এটা অটোমেটিক অ্যাপ্রুভ করবে, এবং আপনাকে আবার ব্যাক সাইডের ছবিটাও কিন্তু তুলতে হবে। তো আমি এখানে ব্যাক সাইডের ছবিটা আছে এখানে একটু নিচে রেখে তুলি, তো একটু সামনে পিছে যাতে চাপসা না দেখায় ওইটাভাবে করবেন। অটোমেটিক যদি স্ক্যান নাও করে আপনি নিজে ছবিটা তুলবেন, তোলার পরে ইউজ দিস ফটো এটাতে ক্লিক করবেন। তারা কিছু আপডেট সময় নেবে, তো আপলোডিং একটু সময় নেক। তো মোবাইল দিয়েই কিন্তু করতে হবে না, কিন্তু কোনোভাবে হবে না। তো আমি এই জন্য পাশে মোবাইল স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আপনাকে একটা ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে গেস স্টার্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি এবার একটু ফেস ভেরিফিকেশন করবো। তো এটা কীভাবে করবেন দেখেন, প্রথমে কিন্তু বামে তাকাতে বসে, তো আমি বামে তাকালাম, পরে আবার ডানে তাকাতে বসে, তাহলে আবার ডানে তাকালাম। তো এইভাবে আপনি কিন্তু ফেসটা ভেরিফাই করতে পারবেন। তো এই ভেরিফাই করার পরে কিন্তু আপনার সম্পূর্ণ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, এখানে আপাতত আর কোনো অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবে না। তো এই দেখেন এখানে কিন্তু নীল সবুজ টিক চিহ্নটা এসে পড়ছে, এবং আমার কিন্তু ডেস্কটপে ওইটা এসে পড়ছে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আবার সাবমিটে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে
আপনাকে একটি থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। দেখাচ্ছে যে আমাদের রিকোয়েস্ট ফুলফিল হয়ে গেছে, এবং আমি এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনাদের ড্যাশবোর্ডটা কিন্তু ফুল ওপেন হয়ে গেছে, এবং এখানে আমাদের ফুল ড্যাশবোর্ডে সব কিছু কিন্তু দেওয়া আছে, আমার অ্যাকাউন্ট কটা, কার্ড কটা। আমি আপনাকে একটু ইমেল দেখাই, ইমেলও কিন্তু আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেবে যে আমার KYC ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আর তারপরে আপনার ধরেন আরেকটা ইমেল মনে হয় আসছে, এখানে আমরা একটু দেখি ইমেলটা হচ্ছে, আচ্ছা প্রিয় পে, আচ্ছা হয় আমরা যে সাবস্ক্রিপশনটা কিনেছি ওইটার একটা আপনার ইনভয়েস দিয়েছে তারা। ওকে, মোটামুটি এই হলো আপনার KYC ভেরিফিকেশনের সিস্টেমটা। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পুরো ড্যাশবোর্ড কীরকম, এবং এখান থেকে আপনারা কীভাবে কী করবেন। তো এটা হচ্ছে হোম পেজ, তারপর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনারা চাইলে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনার যে USA একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা প্রোভাইড করবেন। তারপর কার্ড, কার্ড অপশানে গেলে আপনার এখান থেকে এই যে অ্যাড এ নিউ কার্ড, এখান থেকে কিন্তু কার্ড কিন্তু নিতে পারবেন। তারপর অ্যাড মানি আছে, অ্যাড মানিতে গেলে আপনার কিন্তু এখান থেকে যে কোনো জায়গা থেকে টাকা আনতে পারবেন। আবার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সিস্টেমটা এখনও চালু হয়নি, তো ওইটা হয়তো আবার সামনে চালু হলে আপনি টাকা আনতে পারবেন। তো আপাতত যে সিস্টেম সেটা হলো যে আপনার ওয়ার ট্রান্সফার। তো ওয়ার ট্রান্সফার হলো আপনি যে কোনো ব্যাঙ্কের থেকে এখানে টাকা আনতে পারবেন না, সেটা কিন্তু শুধুমাত্র USA ব্যাংকের থেকেই কিন্তু এখানে টাকা পাঠাতে পারবেন। সামনে হয়তো আবার অনেক ব্যাঙ্ক আসবে, ওই ব্যাঙ্কের থেকেও টাকা পাঠাতে পারবেন, কিন্তু আপনি বাংলাদেশ থেকে কোনোভাবেই এখানে টাকা নিতে পারবেন না। আপনি ইন্টারন্যাশনালি পেমেন্ট যদি নিতে চান, ফাইবার, আপওয়ার্ক, তা ওখান থেকে কিন্তু আপনার পেমেন্ট নিতে পারবেন। তো এখানে আপনার মানি ট্রান্সফারের জন্য দেখেন বাংলাদেশে কিন্তু আপনি টাকা পাঠাইতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে। তো তাদের এই সিস্টেমটা এখনও ওরকম চালু হয়নি, নতুন আসছে। তো এখান থেকে আপনার যাবতীয় সব ইনফরমেশন দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তো তারা হয়তো বা শীঘ্রই এটা চালু করে দেবে। তো আমি এখানে জাস্ট আপনাদের একটু ডেমো টিপে দেখাইলাম। তো এখানে এসে আপনার ট্রানজ্যাকশন লিস্ট, এখানে এসে কন্ট্যাক্ট লিস্ট। তো হোমে যাই, হোমে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই এখানে আমার একটা প্রোফাইল আছে। তো প্রোফাইলে যদি আমরা এখানে মাই প্রোফাইলে ক্লিক করি, মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট করার সময় যা যা তথ্য দিয়েছেন সব তথ্যগুলো কিন্তু এখানে আসবে। আপনার চাইলে যে কোনো সময় এগুলো এডিট করতে পারবেন, এবং নিচে দেখেন আপনি কিন্তু আপনার আইডিটা যে ভেরিফাইড হয়েছে ওই আইডিটা কিন্তু এখানে শো করতেছে। এবং আমরা এবার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কার্ড এগুলো সব অ্যাড করবো। তো এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে ক্রিয়েট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবো, এবং এখানে আপনাদের কিন্তু একটা ইনফরমেশান নেবে যে আমি কী ধরনের অ্যাকাউন্ট করতে চাই। তো আমি সেভিংস অ্যাকাউন্ট করতে চাই। সেভিংস অ্যাকাউন্ট করার পরে আমার ব্যাঙ্কটা অ্যাকাউন্টটা কার নামে হবে, তো এখানে আমি আমার পুরো নামটা দিয়ে দিই। তো আপনারা আপনাদের পুরো নামটা এখানে দিয়ে দেবেন, যেই নাম দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করছেন। তো এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা তৈরি করে দেবে, এবং আমরা একটু অপেক্ষা করি। দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমরা এবার অ্যাকাউন্টটি দেখি কীরকম দেখায়। এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এবার আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাবো ব্যাঙ্কের যাবতীয় সব ডিটেলস। এই যে দেখেন এখানে আমাদের কিন্তু রিজেন্ট ব্যাঙ্ক নামে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট করা হয়েছে, এটা যতটুকু জানি আমেরিকাতেই আছে। একটা সেভিংস অ্যাকাউন্ট, এবং আমার অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিয়েছে, এবং আমার রাউটিং নাম্বার থেকে শুরু করে কারেন্সি কোনটা কী আসে, বিষয়ে কয় ডলার আছে সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলেই আপনি কিন্তু আবার নতুন চলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন যদি অ্যাকাউন্ট করতে চান। আর এবার এসে কার্ডের বেলা, তো কার্ডে এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা একটা কার্ডের জন্য আবেদন করবো। তো এখন আপাতত বাংলাদেশে ফিজিক্যাল কার্ড দিচ্ছে না, সামনে হয়তো দিতে পারে। তো আমরা ভার্চুয়াল কার্ড ক্লিক করবো, এখন কার্ডের কোন অ্যাকাউন্টের আন্ডারে হবে এই যে অ্যাকাউন্টটা যেটা আমরা তৈরি করছি। তো সামনে যাবো, সামনে যাওয়ার পরে দেখতে পারবো যে আমাদের কিন্তু কিছুক্ষণের ভিতরে একটি কার্ড তারা ভার্চুয়াল কার্ড তৈরি করে দেবে। তো এই যে সাকসেসফুল হচ্ছে, তো আমরা কার্ডটা একটু দেখি। এই যে প্রথমে কিন্তু আপনাকে একটা পিন সেট করতে হবে, যে চারের ডিজিটের একটা পিন। এটা বাংলাদেশে আপনারা যারা কার্ড ইউজ করেন তারা জানেন যে একটা চার ডিজিট পিন সেট করা লাগে। তো আমরা সুন্দর মতো এখানে আমরা সেটটা করে নেবো। সেট করার পরে ইন্টারফেসটা কীরকম হবে যে দেখেন, এই যে দেখেন আমাকে কিন্তু এরকম একটা প্রিয় মাস্টার কার্ড দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাস্টার কার্ডটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন, এবং আপনার ফেসবুক পেজ বুস্ট বলেন, গুগল অ্যাডস বলেন, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা মাস্টার কার্ডটি পেয়ে যাবেন, এবং অ্যাড ফান্ডে গিয়ে কিন্তু আপনারা এখানে ডলার আপ টু করতে পারবেন, টপ আপ করতে পারবেন। তো টপ আপের জন্য আপাতত ব্যাঙ্ক সিস্টেমটি আছে, সামনে হয়তো বা আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও টপ আপ করার সিস্টেম করতে পারে। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা সম্পূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। এই যে দেখেন আমার কিন্তু সব কিছু করার পর এখানে কিন্তু সব কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, এবং আপনার চাইলে কিন্তু অন্য কার্ডও নিতে পারবেন, এক্সট্রা কার্ড, এক্সট্রা অ্যাকাউন্টও করতে পারবেন। এটার জন্য আপনার এক্সট্রা হয়তো বা কোনো চার্জ দেওয়া লাগবে না, আবার সামনে হয়তো বা চার্জ তারা যুক্তও করতে পারে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, এবং পরবর্তী কোনো একটি ভিডিও পর্যন্ত টিল দেন, টেক কেয়ার, টাটা।